আমি শম্পা, আমার সঙ্গে রোজকার মতন আছো তোমরা। তোমাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু স্নান করে নিয়েছি, এখন বাজে 9:30। আমার স্নান হয়ে গেছে আর আমি এখন যাবো রান্না করতে। আর সব থেকে বড় কথা, আজকে আমার কুটুসের বার্থডে, তো সেই জন্য একটু আলাদা কিছু রান্না করবো। যদিও বা বার্থডে করতে পারছি না সেভাবে, কাউকেই বলিনি, তো ওকে বললাম যে তুমি আজকে কী খাবে বলো। তো ও বললো আমি চিলি চিকেন খাবো, ফ্রাইড রাইস খাবো। তাই বললাম ঠিক আছে, আজকে চিলি চিকেনই করবো, আর ফ্রাইড রাইসটা করছি না আমি আজকে, একটু বাসন্তী পোলাও করবো আর একটু পায়েস করবো, ব্যাস এটুকুই রান্না করবো। তো চলো দেখতে থাকো, তোমাদের মানে যেটুকু করবো তোমাদেরকে তো দেখাবো। তো চলো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম। দেখো দুটো ডিম কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু লবণ। একটু বলতে যতটা লবণ আমার চিকেনটাতে দরকার ঠিক তার অর্ধেকটা মতন, মানে আমি 1.5 চামচ মতন লবণ কিন্তু দিয়েছি। আর দিচ্ছি একটু সয়া সস, আর দিচ্ছি একটু ভিনেগার। তো দেখো, আর আমি দিচ্ছি যেটা সেটা হচ্ছে 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, এই পেস্টটা 2 চামচ। তো এটাকে দিয়ে আমি এখন খুব ভালো করে মেখে নেব, মেখে কিন্তু 2 ঘন্টা রেখে দেব। কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটাকে, মেখে কিন্তু রেখে দিয়েছি, আর সরি 2 ঘন্টা নয়, এটা 1 ঘন্টা আমি এরকম রেখে দেব। তো এখানে দেখো 700 গ্রামের মতন চাল আছে, যে চালটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে দেখো রেখে দিয়েছি। এই চালটা কিন্তু আমি এই ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, জল কিন্তু এর মধ্যে আছে দেখো, এই যে জলটা আছে, জলে আমি ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু 2 ঘন্টা পরে আমি বানাবো, তো সেজন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে 200 গ্রাম কাজু, 200 গ্রাম কিশমিশ, তো সবটা আমি একসাথেই ভিজিয়েছি। এর থেকে কিছুটা আমি পায়েসে দেবো আর কিছুটা আমার হলুদ পোলাওতে লাগবে সেই জন্য। তো আমি এগুলো আগে করে নিলাম, চিকেনটাকে রেডি করলাম, চালটাকে ভেজালাম আর কাজু কিশমিশটাকে ভিজিয়ে দিলাম। এবারে কিন্তু আমি যেটা করব, আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে নেব, তারপরে আমি আবার আসছি। আমি না এখানে 3 রকম ভাজা কেটেছি, মানে কাঁকরোল কেটেছি, বেগুন কেটেছি, আলু কেটেছি আর কুমড়ো কেটেছি, 4 রকম কেটেছি। কিন্তু আমি ওকে দেবো 3 রকমের ভাজা, আলুটা একটা ভুল করে আর কি কাটা হয়ে গেছিলো ওই জন্য, নতবা ওকে দেব আমি বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর কুমড়ো ভাজা, এই 3 রকম ভাজা কিন্তু আমি এখন বানাবো। আর চিলি চিকেনের গার্নিশ, মানে চিলি চিকেনটা লাস্টে আমি একটু রসুন কুচিয়ে রেখেছি আর কাঁচা মানে পাকা লঙ্কা একটু কেটে রেখেছি, এটা আমি লাস্টে আর কি দেবো। মানে এই যে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকেও আমি কেটে নিয়েছি, এটার সাথেই কিন্তু আমার এই রসুনটা আর কাঁচা লঙ্কাটা লাগবে, তো সেই জন্য। তো আমি এগুলো কিন্তু সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর এখন আমি যেটা করব, পায়েসটা বসাবো আর ভাজাটাকে কমপ্লিট করব, তার মধ্যে কিন্তু 2 ঘন্টা হয়ে যাবে। বন্ধুরা, 3 রকম ভাজা, মানে 3 রকম কুটুসকে দেবো, এখানে 4 রকম হয়ে গেছে, তো 3 রকম ভাজা কিন্তু আমি মানে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা কমপ্লিট করে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, পায়েসের জন্য না আমি দুধটা বসিয়ে দিয়েছি, তো দুধটা ফুটে উঠুক তারপরে আমি পায়েসটা বানাবো। আর এদিকে কড়াইতে তো তেল রয়েছে, আর এটাতে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব, তো চলো দেখতে থাকো। তো দেখো, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমি রান্নাঘরে এসেছি, কারণ রান্নাঘরে এসে তোমরা দেখলে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তো ওছাতে ভাজাটা করতে, তো সব কিছু করতে কিন্তু আমার 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আমি না চিকেনগুলোকে খুব ভালো করে না ভেজে নেবো, চিকেনের পিসগুলো কিন্তু ছোটো ছোটোই করা হয়েছে, দেখো মিডিয়াম সাইজ না, তার থেকেও ছোটো ছোটো পিস করেছি। তো আমি কিন্তু চিলি চিকেনটা না এইভাবেই বানাই, আর কুটুস খুব পছন্দও করে, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু কিছুটা চিকেন দেখো খুব ভালো করে না ভেজে নিয়েছি, আঁচটাকে কমিয়ে দেখো সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, আর এই দেখো কিছুটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি না সমস্ত চিকেনটাকে কিন্তু এভাবেই ভেজে নেব। এখানে
কিন্তু 1.5 কিলো চিকেন আছে আর সমস্ত চিকেনটাকে কিন্তু আমি ভেজে নাবিয়ে নিয়েছি আর চিকেনটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু দুধটাকে আমি অনেকটাই মানে অনেকটা সময় ধরে দুধটাকে জ্বালিয়েছি আর দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে তো এবারে কিন্তু আমি এটাকে দিয়ে দেব চাল কুটু সেই ঘরে পড়ছে স্যার এসছে পড়াতে তো দেখো পড়িয়ে চলে গেছে ও আচ্ছা তো দেখো আমি পায়েসের জন্য না চালটাকে ধুয়ে নিয়েছি 200 গ্রাম এখানে 250 গ্রাম চাল আছে তো 250 গ্রাম চাল আর তেজপাতাটা আমি ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু 3 কিলো দুধ আছে তো আমি এবার চালটাকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি চাল আর তেজপাতাটা কিন্তু দিয়ে দিয়েছি তো এবার পায়েসটা হতে থাক আর আমি চিলে চিকেনটা বসাবো তো দেখো চিলি চিকেন বসানোর জন্য কড়াইতে কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম এই দুটোকেই কিন্তু আমি একসাথে খুব হালকা ভেজে নেব তো দেখো এটা তো আমি দিয়েই দিয়েছি আর কিন্তু এখানে আমি দিয়ে দেব আমি যে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাটা দেখো কুচিয়ে রেখেছিলাম আর যে রসুনটা রেখেছিলাম এটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে সবটাকে কিন্তু আমি একটু ভেজে নেব তো চলো আমি একটু ভেজে নিই আর তোমরা দেখতে থাকো তো দেখো আমি ভিনিগার আর সয়া সসটা যখন মানে কড়াইতে দিয়েছি আমি কিন্তু দেখো 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার এখন দিয়ে দিলাম তো আমি আরেকটু ভেজে নেব তো দেখো চিলি চিকেনের জন্য আমি যে মশলাটা করে নিয়েছি না এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে রসুন আছে আর আছে টমেটো তো সবকটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো দেখো এবারে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তো মশলাটা দিয়ে কিন্তু এবারে আমি মশলাটা কষিয়ে নেব আমি মশলাটাকে কষিয়ে নিই এইভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখো 3 কিলো দুধ 250 গ্রাম চাল আর আমি এটাতে দিচ্ছি এখন 500 গ্রাম মিচড়ি তো চালটা কিন্তু ফুটে উঠেছে তো সেজন্য আমি না মিচড়িটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু মিচড়িটা দিয়ে দিলাম এখানে 500 গ্রাম মিচড়ি আছে আর সামান্য একটু লবণ দেব স্বাদের জন্য মানে একদম সামান্য একটু লবণ দেব সেটা একটু স্বাদের জন্য তো দেখো একদম পরিমাণ মতো লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন কিচমিচ আর কাজু কিচমিচ আর কাজুটা কিন্তু আমি এবারও দিয়ে দিলাম তো এবার পায়েসটা হতে থাক বন্ধুরা সমস্ত মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এটাতে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি তো দেখো আমি কিন্তু লবণ আর পরিমাণ মতন মিষ্টি কিন্তু দিয়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো তো আমি দেখো মিশিয়ে নিলাম লবণটা আর মিষ্টিটা তো এবারে কিন্তু আমি দিয়ে দেবো ভিজে রাখা চিকেনটা তো ভিজে রাখা চিকেনটা আমি দিয়ে কিন্তু আবারও একটু কষিয়ে নেব তো দেখো আমি কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিন্তু আরেকটু কষিয়ে নেব তো দেখো আমি ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিই তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আজকে জন্মদিনের পায়েসটা তো আমি এবার এটার মধ্যে চারটে এলাচ দেবো দিয়ে কিন্তু ঢেকে দেবো তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে আজকে পায়েস দেখো আমি কিন্তু চারটে এলাচ দিয়ে না নেড়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি দেখো সম্পূর্ণ হয়ে গেছে পায়েসটা
তো দেখো সম্পূর্ণ চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। আর যেটা আমি করলাম 1.5 কিলো চিকেনের জন্য কিন্তু আমি 2.5 চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। তো 2.5 চামচ কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি এবার গুলে নেব, তার জন্য জল দিয়ে দিলাম। তো আমি কিন্তু দেখো কর্নফ্লাওয়ারটা কিন্তু ঠান্ডা জলেই কিন্তু গুলে নিলাম। কর্নফ্লাওয়ারের সাথে এটা দেখো আমি এটা জামা কিনলাম ও আচ্ছা, তোমাদের দাদা ভাই হঠাৎ একটা ব্ল্যাক না এটা কি জিন্স কালার যেটুকু বোঝা যাচ্ছে না। তো দেখো ও কিন্তু একটা নিজের জন্য নিয়েছো না? হ্যাঁ এ বাবা কোথায় ছেলের বার্থডে পাপা নিয়ে এসছে নিজের জন্য জামা, তো ভালো হয়েছে। ওর এই জাম এই টাইপের কালার ওর অনেক দিন ধরে বলছিল, তো এটা করেছে। আর ছিল কিন্তু পাশে আমার বড় ছেলে দাঁড়িয়ে, ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওর জন্য না ও বেরিয়ে গেল। ভালো হয়েছে তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। ও নেই দিকে এইদিকেই নেই, তা চলো আমি কিন্তু এটাকে আর একটু ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এবার চিলি চিকেনের মধ্যে কিন্তু দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু এটা দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে না ভালো করে না মিশিয়ে নিচ্ছি। তো দেখো এবার এটা আরেকটু ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি অফ করবো। তো দেখো সম্পূর্ণ চিলি চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার পায়েসটা হয়ে গেছে, চিলি চিকেনটা হয়ে গেছে, আর আমি এবার যেটা করবো হলুদ মানে বাসন্তী পোলাওটা বানাবো। তো সেটা আমি গুছিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু এটাকে মাখিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতন হয়ে গেছে। আমি এটা থেকে ঘি লবণ হলুদ আর একটু মিষ্টি কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম। আর আমি কিন্তু এখন কড়াইতে দেখো দিয়ে দিয়েছি ঘি দিয়েছি, প্রথমে দিয়েছি সাদা তেল, তারপরে একটু ঘি দিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ আর কিন্তু এলাচ। আর এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজু, এটাকে কিন্তু আমি খুব ভালো করে এখন ভেজে নেব। দেখো আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেছি, কমিয়ে কমিয়ে কিন্তু আমি এটাকে এখন ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি এসেই আগে না, যেহেতু আমার 750 গ্রামের মতন চাল ছিল, তো আমি 1.5 লিটার জল কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি, জলটাও কিন্তু ফুটে গেছে। তো আমি এবার এটাকে ভেজে নেব একটু ভালো করে। আর এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা। তো দেখো আমি কিন্তু এটাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম, কারণ আমি জলের মধ্যে 4টে তেজপাতা দেবো, সেই জন্য কিন্তু আমি এখানে 2টো দিলাম। কারণ এখানে আমি এখন ভাতটা যখন ভাজবো না, তেজপাতা বেশি দিলে কী হবে, ভাতটা না মানে চালটা না ছিটে ছিটে এদিক ওদিক হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি এখন মাত্র 2টোই তেজপাতা, যেহেতু এটা ঘি আর তেল আছে, তো সেই জন্য আমি 2টো তেজপাতা কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো তোমরা তো বুঝতেই পারছো, দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কাজু কিশমিশটাকে কিন্তু গরম মশলার সঙ্গে কিন্তু ভেজে নিয়েছি। দেখো দেখো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা চালটা। তো এটাও কিন্তু এবার আমি সুন্দর করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। তো দেখো আমি কিন্তু এবার এটাকে 2 থেকে 3 মিনিট সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে ভেজে নিই। তো দেখো প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু চালটাকে ভেজে নিয়েছি সম্পূর্ণ, কিন্তু চালটা ভাজা হয়ে গেছে।
আর এখন দেখো আমি এটাতে দিয়ে দিচ্ছি কিন্তু এক প্যাকেট বিরিয়ানি মশলা। এটা তোমরা বলতে পারো এটাতে কেন মশলা দিচ্ছ, এটা যেহেতু চিকেন দিয়ে খাওয়া হবে তো সেই জন্য কিন্তু আমি এক প্যাকেট, মানে দেখো ছোট প্যাকেট, আমি কিন্তু এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি দেই না, মানে যদি নিরামিষ পোলাও হতো তাহলে আমি দিতাম না। নিরামিষ বলতে যদি এটা পনিরের সঙ্গে বা আলুর দমের সাথে খাওয়া হতো তাহলে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিতাম না। যেহেতু আমি এটা চিকেনের সাথে দেবো তার জন্য কিন্তু আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো আমি মশলাটা দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু ভালো করে মিশিয়ে আমি গরম জলটা ফুটে উঠেছে গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর একটু মিশিয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম আর এবার আমি জলটাকে কিন্তু গরম জলের মধ্যে না দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এটা দেখো আর গরম জলে কিন্তু আমি তেজপাতা কিন্তু চারটে দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এবার এটাকে পুরো ঢেকে দেবো আর মাঝে মধ্যে কিন্তু আমি এটাকে খুলে একটু একটু করে কিন্তু নেড়ে দেবো যাতে তলায় না লেগে যায়। চলো আমি পুরো ঢেকে দিলাম। আর দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে এক ঢাকনা কেওড়া জল, এক ঢাকনা গোলাপ জল, এই দুটো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই দুটো ঢেকে রেখে দেবো। তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আমি এখন তোমাদের দিয়ে দিলাম একটা জৈত্রি। দেখো একটা জৈত্রি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমি এক চামচ কেওড়া জল, এক চামচ গোলাপ জল মিশিয়ে রেখে দিয়েছি, ওটা কিন্তু আমি পরে দেব সেই জন্য। তো আমি আবারও ঢেকে দেব। তো দেখো বন্ধুরা এরকম হয়ে গেছে আর আমি এখন এটাতে দিয়ে দিলাম মিশিয়ে রাখা। এই দেখো যে কেওড়ার জলটার গোলাপ জলটা ঠিক অল্প এক চামচ করেই দিয়েছিলাম, তো এই এক চামচ করে এই জলটা কিন্তু আমি মিশিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক চামচের মতন ঘি। তো দেখো আমি এবার হালকা করে একটু তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু দেখো এটা কিন্তু পুরো বসে যাবে, মানে এই দেখো এটা ঠান্ডা হয়ে গেলে না পুরো কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে আর আমি কিন্তু এটাকে আবারও ঢেকে দেবো। তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আজকের পোলাওটা। দেখো পোলাওটা কিন্তু ঝুরো ঝুরোই হয়েছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঝুরো হয়ে যাবে। তো আমি এবার গ্যাসটা এখন অফ করে দিচ্ছি, আবারও ঢেকে দিলাম। তো ঘর থেকে রান্না করে এই ঘরে চলে এসেছি, এসে না আমি কুটুসকে স্নান করিয়ে দিয়েছি আর এই ড্রেসটা ওর মামা বাড়ি থেকে দিয়েছিল ওকে, যেহেতু বার্থডে ওর তো সেজন্য দিয়ে দিয়েছিলো। তো আমি কিন্তু ড্রেসটা পরিয়ে দিয়েছি ওকে স্নান করিয়ে আর এই গাড়িটা ওর মামা বাড়ি থেকে দিয়েছিলো বার্থডের উপলক্ষে। তো আমি কিন্তু আজকে গাড়িটা ওকে বের করে দিলাম, তা আমি বক্সটাকে সরিয়ে ওই দিকটা পেছন দিকটা রাখ। তো আমি কিন্তু গাড়িটা আর এটা কিন্তু আজকে বের করে দিলাম, ড্রেসটাও পরিয়ে দিয়েছি আর গাড়িটাও দিয়েছি ওকে খেলার জন্য। আমি বললাম তুমি আজকে খেলা করো গাড়িটা নিয়ে, তো সেটাই ও খেলছে। তো দেখো আমি কিন্তু এই ঘরে এসে কী করেছি, দেখো আমি কিন্তু সকালে স্নান করে রান্নাঘরে চলে গিয়েছিলাম, ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে ঠাকুর স্নান করিয়ে রেখে আমি চলে গেছিলাম। তো আমি কিন্তু এখন এসে কুটুসকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে আমি কিন্তু পুজোটা দিয়ে নিলাম। দেখো কুটুস এসছে ঠাকুর নমস্কার করতে, ও ঠাকুর নমস্কার করা হয়ে গেছে। না শোন তুমি আসবা তোমার নাতিটা রেখে।
দেখো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কুটুসকে খাইয়েছি, তো আমরা ওকে খাইয়ে কিন্তু চলে এসেছি হচ্ছে নিচে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তার জন্য তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমি আমার ডেইলি ব্লগটা এখানেই রাখছি। যদি বন্ধু হও যদি বাড়াও।